দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জানিয়ে দেব আমাদের সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এদিকে আমাদের অর্থ ইসরায়েলি আগ্রাসনের তহবিল হতে পারে না বললেন মার্কিন কংগ্রেসম্যান দর্শক আরো জানবেন কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে বোমা হামলার ভিডিও ভাইরাল ফিলিস্তিনে আরও ধ্বংসযজ্ঞ চালানোর ঘোষণা নেতানিয়াহুর হামাসের রকেট হামলায় এক ইসরায়েলি নিহত সর্বশেষ রয়েছে ইসরায়েলের পতাকা উড়ানোয় অস্ট্রিয়া সফর বাতিল করল ইরান দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত সম্প্রতি করোনা ভাইরাস পৃথিবীতে আল্লাহতাল্লার গজব হিসেবে পাঠিয়েছেন এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব না আপনি কি এতে একমত তাহলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার মতামত ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা দেখে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আসসালামু আলাইকুম আমার প্রিয় রেডিও তেহরানে প্রিয়জন আসরে লিখতে গিয়ে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে কারণ দখলদার অভিশপ্ত ইহুদি সৈন্যরা শান্তিপ্রিয় মজলুম ফিলিস্তিনের ওপর অতর্কিত হামলা করে যাচ্ছে এবং অসংখ্য ভাই বোনদের হতাহত করে যাচ্ছে যা মিডিয়াম কল্যাণে দেখে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে রেডিও তেহরানের মাধ্যমে দখলদার ইসরায়েলিদের অতৎপরতা ও বর্বরতার তীব্র নিন্দা জ্ঞাপন করছি কোথায় বড় বড় মুসলিম দেশ কোথায় ইসলামের ধারক ও বাহুক সৌদি আরব কোথায় কোথায় মনে হচ্ছে ঘুমন্ত এবং মুসলিম জাহান নামক আজ ইহুদিবাদী দখলদের বিরুদ্ধে কেবল ইরান ও গোটি কয়েক মুসলিম দেশ ছাড়া কারো প্রতিবাদ কিংবা নিরীহ ফিলিস্তিনিদের প্রতি কোন সমবেদনা প্রকাশ করতে দেখিনি অথচ পুরো মুসলিম সমাজ হলো একটি হৃদয়ের মতো একটি দেহের মতো ইমানের দাবি হলো পৃথিবীর কোথাও কোনো মুসলমান কষ্টের সম্মুখীন হলে এবং বিপদগ্রস্ত হলে মুসলমান হিসেবে তার বিপদে এগিয়ে যাওয়া আমাদের ইমানই দায়িত্ব কোনো মুসলমানের কষ্ট বেদনা ও উদ্বেগ উৎকণ্ঠা সত্যিকার মুমিন কখনো নির্বিকার থাকতে পারে না ইমানের দাবি হচ্ছে সুখে দুঃখে এক মুমিন অন্য মুমিনের পাশে থাকবে তাদের কষ্ট লাঘবে সদা তৎপর থাকবে আমাদের অর্থ ইসরায়েলি আগ্রাসনের তহবিল হতে পারে না বললেন মার্কিন কংগ্রেসম্যান মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য করিবুশ ফিলিস্তিনিকে স্বাধীন করার জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের মুখে করিবুশ এই আহ্বান জানান তিনি এক টুইটার পোস্টে বলেন কৃষ্ণাঙ্গদের জীবন রক্ষার আন্দোলন আর ফিলিস্তিনিদের স্বাধীনতার আন্দোলন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত আফ্রো আফ্রিকান এ নারী মিশরের ফার্স্ট কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে মার্কিন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন করিবুশ বলেছেন মার্কিন নাগরিকদের ট্যাক্সের অর্থ নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসনের জন্য তহবিল হিসেবে ব্যবহৃত হতে পারে না তিনি বলেন আমরা যুদ্ধ বিরোধী আমরা দখলদারিত্বের বিরোধী এবং আমরা বর্ণবাদ বিরোধী এই সূত্র জানিয়েছে পার্স টুডে কাশ্মীরের ভূস্বর্গ খ্যাত জম্মু কাশ্মীরের শ্রীনগরে আধা সামরিক বাহিনী সিআরপিএফ লক্ষ্য করে অজ্ঞাত গেরিলারা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত জওয়ানরা নিরাপদে আছেন এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সূত্রে জানা যায় গত শুক্রবার রাতে ডাউন টাউনের সরাফ কদল এলাকায় চালানো হামলার সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন মুখোশধারী ব্যক্তি একে একে দুটি পেট্রোল বোমা সি আর জনদের ক্যাম্পের দিকে নিক্ষেপ করেছে পেট্রোল বোমা নিরাপত্তা চৌকিতে না গিয়ে এর কিছুটা দূরে বিস্ফোরিত হয়েছে নিরাপত্তা কর্মীরা হামলাকারীদের ধরার আগেই অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় হামলাকারীদের সন্ধানে রাত থেকে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে সরাফ কদলে সিআরপি এর তেইশ বেটালিয়ান মোতায়েন রয়েছে গণমাধ্যমে সূত্রে প্রকাশ হামলাকারীদের সন্ধানে সংশ্লিষ্ট এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ বলছে তারা তাদের তথ্য ব্যবস্থা সক্রিয় করেছে যারা ক্যাম্পে আক্রমণ করেছিল শীঘ্রই তাদের সন্ধান পাওয়া যাবে সূত্র কে আর ফিলিস্তিনে আরও ধ্বংসযজ্ঞ চালানোর ঘোষণা নেতানিয়াহুর আহর নিরীহ ফিলিস্তিনিদের বর্বর ও পাশবিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী গত সোমবার থেকে এই আগ্রাসন শুরু হয়েছে শনিবার রাতভর বিমান হামলার পর আগ্রাসনের সপ্তম দিন আজ সকালেও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে একশত জনে দাঁড়িয়েছে এর মধ্যে একচল্লিশ জনই শিশু এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে নশত পঞ্চাশ জন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান লড়াই যেরকম তীব্র হয়ে উঠেছে তাতে খুব শীঘ্রই এই সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে গাজায় মুহুর মুহুর বিমান হামলা চালিয়ে যাচ্ছে রকেট চালিয়ে জবাব দিচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ হামলায় সংগঠন হামাস শনিবার সাতটি শরণার্থী শিবিরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে আট শিশু ও দুই নারীর গুড়িয়ে দেওয়া হয়েছে আল জাজিরা টাওয়ার নামে একটি বহুতল ভবন সেখানে আল জাজিরা এ পিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংবাদমাধ্যম প্রথমের অফিস ছিল ইসরায়েলের দাবি জঙ্গি সংগঠন হামাসের দপ্তর ছিল আল জালা চাওয়ারে এই ঘটনার পর আলাদাভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মূলত দুপক্ষের মধ্যে চলমান সংঘাত থামাতে তাদের সাথে কথা বলেন বাইডেন নেতানিয়াহুর সাথে কথোপকথনে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানান বাইডেন একসঙ্গে বেসামরিক জনগণ ও সাংবাদিকদের জীবন রক্ষার আহ্বান জানান তিনি এদিকে আল জালা টাওয়ার গুড়িয়ে দেওয়ার কয়েক ঘন্টা পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত হামাসের ওপর হামলা চালাতে থাকবে এছাড়াও ফেসবুক পোস্টে নেতানিয়াহু লিখেছেন আমি সন্ত্রাসবাদী মাথাগুলোকে বলি তোমরা লুকিয়ে থাকতে পারবে না মাটির উপরেও নয় এবং মাটির নিচেও নয় কাউকেই ছাড় দেওয়া হবে না আমরা সন্ত্রাসের টাওয়ার ভেঙে গুড়িয়ে দিয়েছি এই টাওয়ারগুলো সন্ত্রাসী সংগঠনের সদর দপ্তর এবং অফিস হিসেবে ব্যবহার করা হতো হামাস নেতাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছি হামাস ও ইসলামী জিহাদের সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে আমরা আঘাত করেছি আমরা কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করছি না হামাসের রকেট হামলায় এক ইসরায়েলি নিহত ইসরায়েলের মধ্যাঞ্চলীয় রামাত গান শহরে ত্রিশটি রকেট সরেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই রকেট হামলা চালানো হয়েছে এ সময় এক ইসরায়েলি নিহত গাজার সাতি শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত আটজন শিশু ও দুই মহিলা নিহত হওয়ার পর হামাস এই হামলা চালালো। আরব ইসরায়েলের শহর তাইবে এবং পশ্চিম তীরের রামাল্লা ও তুলকারেম শহরে হামাস রকেট হামলা চালায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের ষষ্ঠ দিনে হামাস জোরালো হামলা চালায় এদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় সেনারা বিস্ফোরক বোঝায় একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে গাজা থেকে এই ড্রোন ইসরায়েলে প্রবেশ করেছিল সর্বশেষ রয়েছে ইসরায়েলের পতাকা ওড়ানোয় অস্ট্রিয়া সফর বাতিল করল ইরান ইসরায়েলের সাথে সংহতি প্রকাশের প্রতীক হিসেবে ভিয়েনায় অস্ট্রিয়ার ফেডারেল স্যান ভবনে চোদ্দই মে ইসরায়েলের পতাকা উড়ানো হয়েছে এই ঘটনার জেরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ অস্ট্রিয়ায় তার সফর বাতিল করেছেন অস্ট্রিয়া এবং ইরান উভয় পক্ষই এই খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স এ বিষয়ে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী অ্যালেকজান্ডার সালেনবার্গের মুখপাত্র বলেছেন আমরা এই সফর বাতিল করায় দুঃখিত আমরা এটি মনে রাখবো কিন্তু হামাস যখন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একদিনে দু হাজার রকেট ছড়ে তখন আমরা নীরব থাকতে পারি না অন্যদিকে জাভেদ জারিফি ডিপুটি আব্বাস আরাকি পতাকা ওড়ানোর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেসামরিক ও আবাসিক স্থাপনা টার্গেট করে বেপরো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এমনই এক হামলা চালিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে কার্যালয় ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে গত দশই মে থেকে শনিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় মোট একশত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে উনচল্লিশ জনই শিশু আহত হয়েছেন আর অন্তত নশত পঞ্চাশ জন অন্যদিকে গত দশই মে থেকে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন এলাকায় আড়াই হাজারের বেশি রকেট ছুঁড়েছে হামাস যোদ্ধারা এতে মোট নয় জন ইসরায়েলি নিহত হয়েছেন এর মধ্যে একজন ভারতীয় নারী ও একজন ইসরায়েলি সেনা সদস্য রয়েছে সূত্র এম আর আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য